Hi friends, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তোমাদের সামনে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে। খুব ইন্টারেস্টিং একটা টপিক, তোমরা হয়তো অবাক হয়ে যাবে শুনে। আচ্ছা, আপেল খেতে তো আমরা সবাই মোটামুটি ভালোবাসি, সবাই তো মনে হয় মোটামুটি ভালোবাসো, এবং আমি তো খুবই ভালোবাসি আপেল খেতে। কিন্তু এবং ডাক্তাররা বলে যে আপেল যদি প্রতিদিন একটা করে খাওয়া যায় তাহলে কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। তো এটা শোনা কথা, কিন্তু কেউ কি জানো যে আপেলের গুণাগুণ কী কী আছে? আজকে সেইগুলো নিয়েই তোমাদের কাছে আলোচনা করতে এসেছি যে আপেলের কী কী গুণাগুণ আছে। শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। তো চলো আজকে এইগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত কি না, ক্যান্সার প্রতিরোধ করতে আপেল সাহায্য করে। ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এইগুলো নিয়ন্ত্রণ রাখতে বা এগুলো কমাতে, যাতে আমাদের না হয়, প্রতিরোধ শক্তি গড়ে তুলতে কিন্তু আপেল সাহায্য করে। তাই প্রতিদিন যদি একটা করে আপেল খাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। তাছাড়া কি, হার্ট ভালো রাখে। আপেলের মধ্যে ফাইটো নিউট্রিয়েন্ট আছে, তো যার ফলে কি আমাদের হার্ট ভালো রাখতে আপেল সাহায্য করে। আর তাছাড়া কি, ওজন নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন যদি দুটো করে আপেল খাওয়া যায় তাহলে ডাক্তাররা বলেন বা নিউট্রিশনিস্টরা বলেন যে ওজন কমাতে আপেল সাহায্য করে। এছাড়াও কি না, দাঁত ভালো রাখে। আপেলের রস দাঁতের জন্য খুবই উপকারী। তো এই দাঁতের যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু আপেলের রস ধ্বংস করতে সাহায্য করে। আর এছাড়া ফলমূল খেলে তো আমরা জানি যে ত্বক ভালো থাকে, আর আপেলের মধ্যে ভিটামিন সি আছে, বিভিন্ন মিনারেলস আছে, যার ফলে কি আমাদের স্কিন ভালো রাখে এবং চুলও ভালো রাখে। আর কি না, হজম ক্ষমতা বৃদ্ধি পায়। যদি আমরা প্রতিদিন আপেল খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। আর কি না, আমাদের বোনস বা হাড় শক্ত করে আপেল। আর তাছাড়া পানি শূন্যতা আমাদের দূর করে, বা শরীর থেকে যে জল, আমাদের যে জলের চাহিদা সেটাও কিন্তু আপেল পূরণ করে, কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপেল, কারণ আপেলের মধ্যে একটি উপাদান থাকে পেকটিন নামে। এই পেকটিনটা আমাদের দেহে ইনসুলিনের পরিমাণটা ঠিকঠাক রাখে, তার ফলে কি হয় না, ডায়াবেটিসও কিন্তু আপেল খেলে নিয়ন্ত্রণে থাকে। তো এইগুলো হচ্ছে আপেলের গুণাগুণ। তো আশা করি যারা খেতে ভালোবাসো আপেল, বেশি করে আরো আপেল খাবে, এবং যারা শুনলে যে আপেলের গুণাগুণ আছে, যারা খাও না আজকের থেকে খাওয়া শুরু করবে অ্যাটলিস্ট দিনে একটা করে আপেল, তাহলে অবশ্যই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এইসব গুণাগুণগুলো তোমরা পাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।